আসসালামু আলাইকুম, আমি নীলুফা। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নীলুফা শখের রান্নাঘরে। আজকের রেসিপি চিকেন রোস্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। চিকেন রোস্ট তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুটি চিকেন। চিকেনগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই চিকেনের মধ্যে অ্যাড করছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে লবণটাকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে চিকেনটাকে রেস্টে রেখে দিব 15-20 মিনিট। খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আজকে এই চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। এখানে আরেকটি কথা বলে রাখছি, আজকের এই রেসিপিটা আমার ছোট ভাইয়ের বউ তৈরি করছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এই তেলের দিয়েই পুরো রান্নাটা শেষ করা হবে, তাই এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেয়া হয়েছে। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এই পেঁয়াজ কুচিগুলো উঠিয়ে নেব। এই বেরেস্তাগুলোকে পরে ব্যবহার করব। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। চিকেনগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে দিবেন, তা না হলে তেল ছিটতে পারে। ঢাকনা দিয়ে অল্প আছে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেবেন। দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি আমার সবগুলো চিকেন ভেজে নেব। বাকি চিকেনগুলো ভাজা হতে হতে আমি এদিকে চিকেন রোস্ট তৈরির জন্য যে মশলাটা প্রয়োজন এই মশলাটা তৈরি করব। এখন একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি টক দই। আমি আগে থেকে হাফ জয়ফল, হাফ জয়ত্রী ও 1 চা চামচ পোস্তবাটা ও 10-12টি কাঠবাদাম ও 8-10টি কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম। এই উপকরণটিও টক দইয়ের মধ্যে অ্যাড করেছি। 2 চা চামচ আদা ও রসুন বাটা, 1 প্যাকেট চিলি, সুইট চিলি সস, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও স্বাদমতো লবণ। অ্যাড করছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ চিকেনের মধ্যেও লবণ দেওয়া আছে। এখন অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। আমি আগে থেকে যে বেরেস্তাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম এর থেকে অর্ধেক বেরেস্তা এখানে অ্যাড করেছি। অ্যাড করছি 1 টুকরো লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিকেনের যে ভাজা তেলটা ছিল এই তেলের মধ্যেই অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এখন এর মধ্যে অ্যাড করছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা চিকেন। চিকেন দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু কক মোরগ তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যদি দেশি মোরগ হয় তাহলে অবশ্যই আপনারা পানি দিয়ে দিবেন অথবা দুধ দিয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রান্না করব 15-20 মিনিট। খুব সহজভাবে দেখাতে চেষ্টা করেছি যাতে যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজেই চিকেন রোস্ট তৈরি করতে পারেন এবং যারা প্রবাসী আছেন তারাও তৈরি করতে পারবেন। সহজভাবে দেখানো হলো এর স্বাদ কিন্তু কোনো কমতি নেই। এটা খেতে এতটাই স্বাদ হয়েছে যে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন।
দারুণ মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আর যদি তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন, প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। 15 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। চিকেন রোস্ট প্রায় তৈরি। এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করছি। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিরে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝাল ও সুঘ্রাণ দুটোই বেরিয়ে আসবে। এখন আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে নিবু নিবু করে রান্না করব 5-6 মিনিট। আবারও বলছি, এটা খেতে এতটাই স্বাদ হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। ছয় মিনিট পর চিকেন রোস্ট তৈরি। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে বরাবরের মতো লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও আসছি এরকম সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে।